গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম আবার তোমাদের কাছে কিছু কথা বলতে কাকে নিয়ে বলবো এখন যেটা হট টপিক হ্যাঁ আরিয়ান টুম্পা অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস কিছু মানে অদ্ভুত অদ্ভুত কিছু কমেন্ট আমাদের চোখে কমেন্ট না পোস্ট সরি অদ্ভুত অদ্ভুত কিছু পোস্ট কিছু সন্দেহ আমার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দেখছি ওই পোস্টগুলো আর ভাবছি এটা কি সম্ভব এটা কি এখন করা যায় এইরকম একটা মুহূর্তে যেখানে তার স্বামীর সদ্য মৃত্যু হয়েছে একটা মানে কি বলবো চিন্তার বাইরে এমন একটা ঘটনা ঘটেছে যেটা মানে কোনো অসুস্থ মানুষের মৃত্যু আর হঠাৎ করা অ্যাক্সিডেন্ট সুস্থ স্বাভাবিক মানুষ বাইরে বেরোলো সে আর ফিরলো না তো সেই রকম একটা সময় তার স্ত্রী বা তার স্বামী করতে পারে তো এই চিন্তাগুলো থেকেই আমি কিছু কথা তোমাদের সামনে বলতে এলাম বেঙ্গলি ব্লক বাইসমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানালাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আছি তো চলো কিছু কথা বলতে এসছি যখন তখন বলতেই হবে সবাই দেখছি নানান রকমভাবে ভিডিও বানাচ্ছে আমি কালকেই বলেছিলাম আজকেই বলেছিলাম সরি আজকেই সকালেই দিয়েছিলাম ভিডিওটা যে এটা কখনোই আমার পক্ষে সম্ভব না একটা মৃত্যুকে নিয়ে ইনকাম করা কারণ আমি একদম ভালোবাসি না রিসেন্ট অনেক মৃত্যু চোখের সামনে দেখেছি আমি সেই মৃত্যুগুলোকে নিয়ে একটাও ভিডিও বানাইনি তো আজকেও বানাতাম না যদি এই বা ভিডিওটা মানে এই ভিডিওগুলো মানে পোস্টগুলোর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু চোখে না পড়তো প্রথম একটা কমিউনিটি পোস্ট দেখলাম আজ থেকে পাঁচ দিন আগে তো পাঁচ দিন আগের কমিউনিটি পোস্টে দেখলাম তার মানে ছদিন দিন আগে সে মারা যায় তাই তো হিসাব অনুযায়ী তাই হয় তো সেখানে বলা হলো যে আরিয়ান আর নেই এই সেই তাই করে বলা হলো কি বলা হয়েছিল সেটা আমি তোমাদের কাছে একটু পড়ে শোনাচ্ছি ঠিক আছে প্রথম কমেন্টটা মানে কমিউনিটি পোস্টটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের আরিয়ান আর নেই বলে দুটো কান্নারী মজি তারপর আছে আমার সুখটা মনে হয় ভগবানের সহ্য হলো না আবার কান্নারী মজি তাই তো আরিয়ানকে এত তাড়াতাড়ি নিয়ে গেল টুম্পার থেকে তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো আরিয়ান সুখে থেকো বলে কতগুলো মজি এটা ছিল তার সাথে কতগুলো ফটো দুজনের একসাথে কিছু ফটো তো চলো সেই ফটোটা দেখার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের মধ্যে আরিয়ান আর নেই আর সত্যি কথা আমি তোমাদের কালকেও আজকেও বলেছিলাম যে আরিয়ানের ভিডিওর মধ্যে শর্টসটাই আমি বেশি দেখতাম ভিডিও খুব একটা দেখা হতো না মাঝে মাঝে দেখতাম বোনের বিয়ে না কার বিয়ের একটা ভিডিও ছিল তারপরে আরেকটা যেন ওরা কোথাও বেড়াতে গিয়েছিল না কোথাও মানে বেড়াতে যাবার একটা ভিডিও ছিল সেরকমই দুটো তিনটে ভিডিও মানে যেটা ব্লগ ভিডিও সেগুলো আমি দেখেছিলাম বাকি কিন্তু আমি কিছু দেখতাম না একদম সত্যি কথা বলছি তো সেইখানে আমি ওই ওই কমেন্টগুলো দেখে না এই কমেন্টটা দেখে না আমার মনটা করে উঠেছিল আবার আজকে এই কমেন্টটা ডিলিট করে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আগে একটা কমেন্ট কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে কিছু ছবিও আছে তো সেই পোস্টটা কি আছে সেটা আমি তোমাদের বলে দিই তোমরা অনেক বাজে বাজে কথা বলছো কমেন্ট করে আরিয়ান আছে আমার মধ্যে আছে সারা জীবন থাকবে আমার সাথে যারা ভিডিও করছো তাদের একটা কথা বলবো আমি ভালো নিই এই সময় তোমরা প্লিজ যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না আরিয়ান কোনো দিন চাইতো না আরিয়ান রোম্পাকে কেউ কোনো বাজে মন্তব্য করে কথা বলুক কান্নারের মধ্যে দেওয়া আছে এই পোস্টেও বাজে কমেন্ট আসলে আমি ডিলিট করে দেবো আরিয়ান একদম পছন্দ করে না এই সব দেখো আরিয়ানের হাত ধরা একটা ছবি দিয়েছে দুজনের হাতে হাত দেওয়া একটা ছবি তার সাথে আরও অনেক ছবি দিয়েছে সেগুলো আর আমি তোমাদের দেখালাম না তিনটে ছবি দিয়েছে ঠিক আছে এটা কুড়ি ঘন্টা আগের পোস্ট তারপরে আবার আরেকটা পোস্ট দিয়েছে হ্যাঁ যে তারপরে আবার আরেকটা পোস্ট দিয়েছে আরিয়ান রুম পার লাস্ট ফেসবুক লাইভ যারা বাজে মন্তব্য করছো তাদের জন্য আরিয়ান আমার কাছেই আছে আমার মধ্যে সব ঠিক ছিল আমাদের মধ্যে সব ঠিক ছিল আরিয়ানকে বিনা রুম পার কুচ নেই হ্যাঁ আরিয়ানের ফ্যামিলি কেউ চায় না আমি শেষ ফটো পোস্ট করি ওই ফটো আমি পোস্ট করতে পারবো না বলে এখানেও তাদের দুজনের একটা ছবি দেওয়া হয় এই যে তাদের দুজনের ছবি তো এইগুলো দেখে না আমার কেন জানি না এদের প্রতি একটা মানে কী যে মানে এদের প্রতি মানে আমি রুম্পার কথা বলছি যে রুম্পার যে পরিস্থিতিটা এখন চলছে সেই পরিস্থিতিতে এই এইরকমভাবে কমিউনিটি পোস্ট দেওয়া কি সত্যি সম্ভব দেখো আমি যেটা বলি না আমি খুব মানে বাস্তব কথাটা বলার চেষ্টা করি আমার ভিডিও তো বললাম কেউ দেখে না তো যদি একটু ভালো করে শুনে একটু দেখে বুঝে বলতে পারো যে আমি কি কথাগুলো কিছু ভুল বলছি এই কমিউনিটি পোস্ট হলো কোনো মহিলার পক্ষে যার স্বামী চার পাঁচ দিন আগে এরকমভাবে হঠাৎ করে মারা যায় তার পক্ষে কি এটা দেওয়া সম্ভব আমি ঠিক বুঝতে পারছি না এখনো পর্যন্ত আর শেষ ছবি সে পোস্ট করতে পারবে না খুব স্বাভাবিক শেষ ছবি পোস্ট করা সম্ভব নয় সে লিখেছে যে তার শ্বশুরবাড়ির লোক চায় না যে সেই ছবিগুলো সে পোস্ট করুক আচ্ছা তার শ্বশুরবাড়ির লোক যদি চাইতো তাহলে কেউ পোস্ট করতো ছবিগুলো জানি না বিশ্বাস করো এই কথাগুলোই আমার মধ্যে ঘুরে ফিরে ঘুরে ফিরে চলছিলো তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে আলোচনা করি কারণ কারোর মৃত্যু নিয়ে ভাঙিয়ে খাওয়ার মতন ইন্টারেস্ট আমার সত্যিই নেই আমার মন মানসিকতাটা সেখানে যায় না আমি অনেকটাই দেখছি তিনটে চারটে পাঁচটা করে এই শুধু আরিয়ান 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 তো তার আগে অব্দি তারা আরিয়ানকে চিনতও না একদম নিশ্চিন্তভাবে চিনতো না চিনলেও কখনো কখনো হয়তো শর্ট ভিডিও এর বাইরে কিছু দেখেনি তো যাই হোক সবার কাছেই কন্টেন্ট তবে আমার কাছে মৃত্যু কখনো কন্টেন্ট আমি করতে পারবো না তো যাই হোক এবারে আমি বলছি তো এই কমিউনিটি পোস্টগুলোর মধ্যে দিয়ে আমি ঠিক রুম্পার যে ব্যক্তিগত চরিত্রটা এটা আমি ঠিক বুঝতে পারছি না কারণ তার মাথা মন মানসিকতা কিছুই থাকবে না ফোনের প্রতি তাই না আর যদিও বা ফোনটা নিয়ে সে থাকে তাহলেও সে এই টাইমে এইরকম কমিউনিটি পোস্ট যে আমি তোমাদের কোনো খারাপ কমেন্ট আসলে সেটা ডিলিট করে দেবো কেউ কোনো খারাপ কমেন্ট করো না খারাপ কমেন্ট আসলে আমি ডিলিট করে দেবো তার মানে সে কি সবসময় ফোনটা নিয়ে বসে আছে জানি না এই মুহূর্তে কোন মানুষ কীরকম থাকে দেখো মানুষের ওপর মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা যা খুশি আমার যেটা কষ্ট হবে অন্য লোকের সেটা কষ্ট নাও হতে পারে তাই না তো আমি যেটা সহ্য করতে পারবো হয়তো অন্য মানুষ সেটা সহ্য করতে পারে না এরকম তো মানুষ হয় তো সেখানে দাঁড়ায় জানি না রুম্পার মানসিক চরিত্রটা কতটা কি বলবো কঠিন যে এই মুহূর্তেও সে এইরকম ধরনের কমিউনিটি পোস্ট করছে এবং সে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলছে যেখানে একজন স্ত্রীর স্বামীর মৃত্যু সেখানে তার স্ত্রী বসে বসে কতগুলো ব্যাড কমেন্ট কতগুলো পজিটিভ কমেন্ট কে নোংরা ভাষায় কথা বলছে কতগুলো লাইক এসছে এগুলো কি দেখা সম্ভব আমি জানি না তার মানসিক পরিস্থিতিটা এই মুহূর্তে কীরকম যেটা চোখের উপর আসছে সেটা নিয়েই বলছি আমাকে তোমরা খারাপ ভাবতেই পারো কিন্তু দেখো যেটা সত্যি বাস্তব সেটাই আমার চোখে পড়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরতে এলাম মৃত্যু সবসময় কষ্টকর সবসময় আর একটা মানে কি বলবো সবে ফোটে ওঠা একটা কুড়ি সে ফুলও হতে পারলো না হয়তো ভালো করে তার আগেই যদি তার মৃত্যু হয় সেটা আরও কষ্টকর একটা বয়স্ক মানুষের মৃত্যু আর একটা অল্প বয়সী মৃত্যু দুটো কিন্তু দুরকমভাবে প্রভাব পড়ে মানুষের মধ্যে দুটো মৃত্যুই কষ্টকর দুটোই আপনজনের মৃত্যু কিন্তু তবুও একটা ছেলে বাড়ি থেকে সুস্থ সবলভাবে বেরোলো ছেলেভাবেই সুস্থ সবল বেরোলো খেয়ে দিয়ে গল্প করে বা এসে খাবো অনেকের সময় অনেক আমি মৃত্যু দেখেছি যে মা হয়তো খাবারটা পারছে সেই সময় যে ছেলে বেরিয়ে গেল আর ফিরে এলো না সেই মায়ের কষ্টটা অন্য মায়ের মতন হবে না সে ছেলে সে মা খেতেই পারবে না যদি তার সন্তানের প্রতি সেই রকম টান থাকে খেতে পারবে ভাতটা বাড়তে বাড়তেই ছেলে বললো বা আমি আসছি পাঁচ মিনিটের মধ্যে আমি এসে তারপর খেতে বসছি আর পাঁচ মিনিট কোনোদিন হলো না ভাবো তো তার মাটার কি পরিস্থিতি তো এখান তার স্বামী তাই না যে তার একদম ভেতরের মানে কি বলবো ভালোবাসার একদম শেষ সম্বল স্বামী সন্তান তো সেই স্বামীর যখন হঠাৎ করে একটা মৃত্যু সেই সময় কোনো মহিলার পক্ষে ব্যাড কমেন্ট গুড কমেন্ট লাইক এগুলো কি দেখা সম্ভব জানি না ওর মানসিক পরিস্থিতি হয়তো অনেক স্ট্রং তাই জন্য হয়তো সে এখনো পর্যন্ত এইভাবে পোস্ট করতে পারছে আমি বলে পারতাম না তো এখানে আমি যেটা যে যেগুলো দেখে আমি তোমাদের কাছে বলতে এলাম সেখানে অনেক কমেন্ট অনেক কিছু আছে ওর ওর পোস্টের করে আছে ওর লাস্ট ভিডিওর করে আছে যে আমার মনে হচ্ছে যে আজ থেকে ঠিক পাঁচ দিন আগেই ও মারা যায় কারণ পাঁচ দিন আগের কমেন্টে ও লাভ রিয়াক্ট দিয়েছে কোনোটা বেশ মানে ভালো ভালো কমেন্টগুলো এসেছে কিন্তু চার দিন বাদে থেকে যে কমেন্টগুলো আসে সেগুলোতে কোনো রিয়্যাক্ট নেই যে কমেন্টগুলো ওখানে হয়েছে সেগুলোতে কোনো কমেন্ট নেই তার মানে মারা গেছে পাঁচ দিন আগে ঠিক আছে কিন্তু আমাদের কাছে কমিউনিটি পোস্ট এসছে চার দিন আগে তাই তো আরও কিছু জিনিস আমার চোখে পড়েছে যেটা হচ্ছে যে ওর ফেসবুক পেজ হ্যাঁ ওর একটা ফেসবুক পেজ আছে তো সেখানে গিয়ে দেখি যে আজ থেকে ঠিক চার দিন আগে ও রুম্পা একটা সুন্দর ছবি আপডেট করেছে মানে আমরা পাল্টাই না মাঝে মধ্যে ছবি যদিও আমি পাল্টাই না কিন্তু অনেকে বেশ সুন্দর ছবি একদিন অন্তর দুদিন অন্তর কিন্তু পাল্টায় তাই না তো সেইটা দেখলাম যে ওখানে ও ছবিটা চার দিন আগে পাল্টেছে তো পাঁচ দিন আগে রাত্রিবেলায় যার হাজবেন্ড মারা যায় সে চার দিনের মানে পরের দিনকে তার ছবি পাল্টাতে পারে কি বেশ সুন্দর একটা ছবি সে পাল্টেছে আমার তো মনে হয় সেই মুহূর্তে কোথায় ফেসবুক কোথায় ইনস্টাগ্রাম কোথায় আমার ইউটিউব কোথায় আমার বাকি লোকজন কিছুই মনে থাকার কথা না অথচ ছবিটা কিন্তু চার দিন আগেই আপডেট করা তো এগুলো থেকে না মাথার মধ্যে আমার ঘুরপাক খাচ্ছে যে কি হয়েছে সত্যিটা কী তো ওর ওরই এক মানে আরিয়ানেরই এক বন্ধুর ওয়াইফের ভিডিওতে জানতে পারলাম সে নাকি বোর পাঁচটার সময় খবর পেয়েছে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সে কোনো ছবি টবি দিতে পারবে না যার স্বামী স্পট ডেট হয়ে যায় তার ওয়াইফের কখনো কি সম্ভব ওইভাবে আপডেট দেওয়া জানি না আমার কাছে সবটাই রহস্যজনক লাগছে তোমাদের কাছে তুলে ধরলাম খারাপ ভেবো না যা চোখে দেখি তাই বলবো দেখো কারোর ভালোটা দেখলে যেমন নির্দ্বিধায় বলতে পারি তেমন খারাপটা দেখলেও তো বলতে হবে তাই না কারণ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার সাথে হচ্ছে আমি নিরপেক্ষ কারণ আমি কারোর পক্ষে নই কারোর দলে নই কারোকে আলাদা করে সাপোর্ট করে তাকে নিয়ে আলাদা করে ভিডিও করা আমার দ্বারা হয় না আমার যেটা যখন দেখে দেখে মনে হয় আমি তখন সেটা বলি এখনও জাস্ট আমার ওটা মনে হচ্ছে কালকেও কিছু কিছু করতে আমি তোমাদের সাথে তুলে ধরেছিলাম আমার একটুখানি মনের মধ্যে দ্বিধাদ্বন্ধয় তৈ তৈরি হয়েছে দ্বন্দ্ব তৈরি হয়েছে শুধু ফটো আপডেট নয় ওখানেও একটা রিলসও পোস্ট করেছে ঠিক চার দিন আগে তো ভাবো আগের দিন রাত্রিবেলা হাজব্যান্ড মারা গেছে পরের দিন তার বউ সে যে একটা রিল পোস্ট করছে একটুখানি মাথার মধ্যে চিন্তা করে দেখো এটা কি সম্ভব জানি না আমি তো আবার একটু বেশি বুড়ি মানুষ তোমরা জানো কম বুঝি বুদ্ধি নেই তো সেইগুলো আমি যেগুলো দেখেছি আমার যেটা মনে হয়েছে তোমাদের কাছে তুলে ধরলাম এবার তোমরাও একটু বিবেচনা করে দেখো যে কথাগুলোকে আমি ভুল বলছি আমার যখন থেকে কমিউনিটি পোস্ট ডিলিট তখন থেকেই মাথার মধ্যে হচ্ছিল যে কেন কমিউনিটি পোস্ট ডিলিট হবে আমার স্বামী মৃত্যুর খবর আমি কমিউনিটিতে জানাবো না তো কে জানাবে যে আমার হাজব্যান্ড মারা গেছে এই খবরটা জানানোটা সত্যিকারেরই দরকার কারণ আমি তো তারপর থেকে যখন ভিডিও বানাবো তখন তো লোকে আমাকে জিজ্ঞেস করবে আরিয়ান কে আর দেখছি না কেন সরি আরিয়ান বলছি মানে আমার হাজব্যান্ডকে আর দেখছি না কেন দেখাচ্ছি না কেন তখন আমি কি বলবো তা সত্যিটা জানিয়ে দেওয়াই ভালো তো সত্যি জানাতে গিয়ে এইরকম যে চুপি 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 কারচুপি হচ্ছে সেইটা বাপু আমি বুঝতে পারছি না সত্যি কথা বলছি আমার কালকে মানে সরি কালকে কালকাল করতে করতে না খালি কালকে হচ্ছে তো আমার আজকের ভিডিওতে আমি আগেই বলেছিলাম যে আমার প্রচুর পরিমাণে সন্দেহ হচ্ছে এটা প্রচুর পরিমাণের সন্দেহ যে এটা কি সম্ভব এটা কি হতে পারে যে কমিউনিটি পোস্ট করার পর কমিউনিটি ডিলিট হয়ে যাচ্ছে ছবি আর তা অনেকে মৃতদেহ ছবি দেখায় না দেখাতে পারে না কিন্তু এমনকি অন্য কোনো চ্যানেলের যারা তার ভিডিওগুলো নিয়ে বলছে তাদের কাছেও কি কোনো ছবি নেই একটা ছবি আমি দেখেছিলাম আমি কালকে মানে কালকের ভিডিওতেও আমি বলেছিলাম একটা ছবি আমি দেখেছিলাম যেখানে আরিয়ানকে এরকম করে তুলে ধরে রাখা হয়েছে এবং বসানো অবস্থায় রয়েছে আরিয়ান চোখ দিয়ে তাকিয়ে রয়েছে চোখ বন্ধও নেই কোনো রক্ত মাখাও নেই কোনো বডির মাথা ঝোকানোও নেই কিছু নেই যেখানে আরিয়ানকে এরকম বসিয়ে রাখা হয়েছে পেছনে পুলিশ বডিটা মানে ওকে ধরে রেখেছে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হতেই পারে কিন্তু তার রহস্যজনক হয়ে গেল জানি না ভগবান তার আত্মার শান্তি দিক যদি সে সত্যি মারা গিয়ে থাকে তাহলে বারবার বলবো ছোট্ট একটা জীবন তুমি কেড়ে নিলে ঠাকুর এখনও সেইভাবে তার চলে যাওয়ার টাইম হয়নি তাকে তুমি টেনে তুলে আমার কাছে যেগুলো সন্দেহ সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট হচ্ছে কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট এসে দিলেও আরিয়ানার আমার তোমাদের আরিয়ানার নেই তো সেখানে সেই ছবিটা সেই কমিউনিটি পোস্টটা সেই মুহূর্তে কোনো স্ত্রীর পক্ষে দেওয়া সম্ভব নয় তবুও সে জানিয়েছে তার পরিবার যেহেতু আমাদের নিয়েই তাদের সারা জীবন এখান থেকেই তাদের ঘর সংসার ঠিক আছে সেটা আমার কাছে কোনো খারাপ লাগেনি জানাতে তো হবেই তো তারপরে সেই কমিউনিটি পোস্টটা ডিলিট তারপর আবার সেকেন্ড কমিউনিটি পোস্ট আর কমিউনিটি পোস্টে প্রত্যেকটার সাথে ছবি তিনটে চারটে করে ছবি যে ছবিগুলোকে তাকে বার করে করে কিন্তু করতে হয়েছে এমন না যে ছবিগুলো একটা জায়গাতেই ছিল না ছবিগুলো বেশ সিলেক্ট করে 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 তাকে দিতে হয়েছে তাই না তো সেইখানে দাঁড়িয়ে তার মানসিক পরিস্থিতিটা হ্যাট সব জানাতে হবে সত্যি ভাই আমি হলে কিছুই করতে পারতাম না কিছুই করতে পারতাম না তো যাই হোক মানুষের এক একজনের শরীর মানে মন মানসিক মন মানসিকতাটা এক এক রকম হয় সরি তো কি করে সে পারছে এটাই আমার কাছে আশ্চর্যজনক লাগছে আর সত্যি করে একটু হাসিও পাচ্ছে যে যে মেয়েটা একটা মেয়ে বেশি বয়স না তার আগের জীবনটাও কিন্তু ভীষণই কষ্টকর ছিল সে নিজের মুখে বলেছে আট বছর আমার জীবনের একটা দুঃসহ দিন কাটিয়েছে ও দুঃসহ বছর কাটিয়েছে যেগুলোতে মানে ও এই জ্যোতিষী দাদাই কিন্তু তাকে বারণ করেছিল আগের বিয়েটা করতে ঠিক আছে ও কারোর কথা শোনেনি তাকে সে বিয়ে করেছিল এবং প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়েই সে কাটিয়েছিল যার জন্যই সে সেখান সেই জায়গার থেকে মুক্তি পাওয়ার পর এই আরিয়ানকে বিয়ে করে এবং আরিয়ান তার এই মেয়েকে মানে এটা তো আগের পক্ষের মেয়ে তাকে কিন্তু আরিয়ান ভীষণ ভালোবাসত নিজের মেয়ের মতন তাকে ভালোবাসত তো এত ভালো একটা ছেলের কাছে এসে তারপরে তার মৃত্যু এটা কি ভাবা যায় মেনে নেওয়া যায় কোনো মেয়ের পক্ষে কিন্তু সে সেখানে এত সুন্দর করে কমিউনিটি পোস্ট দিচ্ছে আবার ফেসবুক পেজে দেখো গিয়ে যাও রিলস দিয়েছে চার দিন আগে তার ছবি আপডেট দিয়েছে ভাবতে লাগ মানে একটু অবাক লাগছে নাকি অবাক লাগছে আমি তো তোমাদের কাছে কালকেই বলেছিলাম যে একটা ছবি কিন্তু একজনের কাছ থেকে পাওয়া গেছে সেখানে তাকে কিন্তু মৃত আমার মনে হয়নি মনে হচ্ছে যে সে পড়ে ধরে গেছে তাকে পুলিশ তুলে ধরেছে এরকম একটা পরিস্থিতি কিন্তু আমার তখন তাকে দেখে মনে হয়নি যে সে মৃত তার প্রচুর আঘাত লেগেছে মুখ চোখে রক্ত ফেটে ফুটে গেছে এরম আমার কিছু মনে হয়নি তাকে দেখা যাচ্ছে সে চোখটা তাকিয়েই আছে এবং তাকে বসানো হচ্ছে বসানো অবস্থায় সে ছবিটা আমি দেখেছি তো যাই হোক সেটা আমি তোমাদের কাছে পোস্ট করতে পারবো না তো যাই হোক এই মুহূর্তে আমি রুম্পাকে নিয়ে কথা বলতে এসেছি আরিয়ানকে নিয়ে নয় কারণ সে যদি আমাদের মধ্যে নাই থেকে থাকে তো তাকে নিয়ে কথা বলে শুধু শুধু তার আত্মার কষ্ট আমি দেব না কিন্তু রুম্পা রুম্পার এই সময় এই রকম পোস্ট এইরকম ছবি আপডেট এটা আমি জানি না সে কী করে করতে পারছে তো যদি তার মানসিক পরিস্থিতিটা খারাপ হয় তাহলে সে কী করে এই ছবিগুলো পোস্ট করছে আর যদি তার মন মানসিকতাটা একদম ভালোই থাকে তাহলে এই ধরনের কমিউনিটি পোস্টই বা কেন দিচ্ছে দুটোই কার দুটোই একটু রহস্যজনক হয়ে যাচ্ছে আমার কাছে জানি না কি হচ্ছে তোমাদের কি কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর আমার কাছে এটা একটুখানি সত্যি আমার দৃষ্টিকোটও লেগেছে আর এবং চিন্তার বিষয়ও লেগেছে যে সত্যি কি তার মানসিক পরিস্থিতি ঠিক আছে যদি ঠিক থাকতো যদি ঠিক মানে ঠিক আছে এটা তো একদম প্রপার তার কমেন্ট থেকেই বোঝা যাচ্ছে যে সে ভীষণভাবে শক্তই আছে তার কারণ হচ্ছে সে লিখছে যে যদি তোমরা কোনো খারাপ কমেন্ট করো আমি ডিলিট করে দেবো তাহলে ভাবো সে এখন পর্যন্ত সে বসে আছে সে ভিডিওতে কে কমেন্ট ভালো করছে কে খারাপ করছে পড়বে প্রত্যেকটা কমেন্ট এবং পড়ে দেখবে যে কোন কমেন্টটা ভালো কোন কমেন্টটা খারাপ যে কমেন্টটা খারাপ হবে সেটাকে সে ডিলিট করে দেবে এই সময় কারণ মানসিক পরিস্থিতি থাকে এগুলো করার তো যাই হোক বন্ধুরা আমাকে খারাপ ভেবো না যেটা আমার মনে হয়েছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম খারাপ লাগলেও বলো আর ভালো লাগলে অবশ্যই বলো তো চলো টাটা এখনকার মতন